বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাউ বাংলা পার্শে মাছকে ধুই বাঙালি খাদ্যরসিক আর তার সাথে যদি মিলে যায় প্রকৃতির সৌন্দর্য তাহলে তো আর কথাই নেই। ইচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের দিনে টাকিতে ইলিশ উৎসবের আয়োজন করা হয়, যেখানে ছিল ইলিশ ভাজা, ইলিশ পাতুরি, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ সহ আরও ইলিশ মাছের অনেক রকমারি আইটেম যা স্বাদে গন্ধে অতুলনীয়। প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ ইলিশের টানে পৌঁছেছিলেন টাকি ইলিশ উৎসবে। এর পাশাপাশি আগত মানুষদের মনোরঞ্জনের জন্য ছিল কুইজ এবং গানের লড়াই, তার সাথে সাথে অবশ্যই ইলিশের রকমারি পদ একেবারে বসে পাত পেরে খাওয়ার ব্যবস্থাও। আদর্শ উপহার বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাউ বাংলা পার্শে মাছকে ধুই জিরের বাটায় দাও বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাউ বাংলা পার্শে মাছকে ধুই জিরের বাটায় দাও বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাউ Thank you.
আজ চলে যেতে বলনা ও ঘাটে জল আনতে যাব না ও ঘাটে জল আনতে যাব না ও সখী অন্য ঘাটে চল না ও ললিতা ওকে আজ চলে যেতে বল না শুনে লাস্ট ওয়ার্ডটা দিয়ে হাত তুলবে ভালো লেগেছে, দারুণ এনজয় করেছি, খুব খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার নাম অঞ্জন কুমার দাস এবং এই ইচ্ছের সঙ্গে বেড়াতে এসে সত্যি আমার খুব আনন্দ হয়েছে। প্রত্যেকটা আয়োজন আপনারা করেছেন, সচেষ্ট হয়েছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এত সুন্দর একটা আয়োজন করা। এবং এই ট্যুরটা সত্যি একটা আকর্ষণীয় এবং মনে রাখার মতো একটা ট্যুর হয়ে থাকলো, যে এত হঠাৎ করে নিম্নচাপের জন্যে এত বৃষ্টি হয়েছে, তার মধ্যে আমি শুনলাম কালকে রাত্রির থেকে এসে আপনারা এখানে ইলিশ সংগ্রহ করেছেন শুধু এই ইলিশ উৎসবটাকে সফল করার জন্যে। হ্যাঁ, দ্যাটস রিয়েলি গ্রেট। এবং ইচ্ছের আমি সবসময় আরও আরও ভালো করুক এবং এই আশা রাখছি। হ্যাঁ, একটা সম্পর্ক, একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেল আপনাদের সঙ্গে। গোপালবাবু একটু এদিকে দেখবেন।